উপকূলীয় বালুকাময় জনপদ লক্ষ্মীপুর। পলিমাটির উর্বরতায় এখানে সহজেই বেড়ে ওঠে নারিকেল ও সুপারি গাছ। ফলন ভালো হওয়ায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে চাষ। জেলায় 2650 হেক্টর জমিতে নারিকেল বাগান থেকে প্রতি বছর নারিকেল উৎপাদন হচ্ছে 5 কোটি 30 লাখেরও বেশি, যার বাজার দর প্রায় 100 কোটি টাকা। আর 6265 হেক্টর জমিতে আবাদ হচ্ছে সুপারি। এখানকার উৎপাদিত নারিকেল সুপারির গুণগত মান ভালো হওয়ায় সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আমাদের লক্ষ্মীপুরের নারিকেল হচ্ছে মিষ্টি, আমাদের এই নোয়াখালী সুপারি দিয়ে পান খাইতে মজা। মাল ভালো, ফসল ভালো, সুপারি অনেক ভালো, এখান থেকে আমরা। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলে নারিকেল সুপারি ভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠলে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব হতো। যদি নারিকেলের তেল আহরণ এবং নারিকেলের ছোবরা দিয়ে ম্যাট্রেস তৈরি এবং নারিকেলের মালা হতে শোকেস বোতাম তৈরি কোনো প্রক্রিয়াজাত কেন্দ্র থাকত, তাহলে কৃষকেরা নারকেলের অধিক মূল্য পেত এবং লাভবান। বাণিজ্যিকভাবে নারিকেল ও সুপারি চাষে কৃষকদের আরও উৎসাহিত করতে সরকারকে সহযোগিতা করার আহ্বান স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।